বৈকল্পিক পত্রিকার অবসরকালীন সাহিত্য পাঠের আসর বিকল্প পাঠে আপনাদের স্বাগত এবারের উপন্যাস প্রদোষে প্রাকৃতজন রচনা সৌকাত আলী প্রদোষে প্রাকৃতজন উপন্যাসটি পাঠ করেছেন চন্দ্রলেখা সিনহা লাইব্রেরি কোঅর্ডিনেটর অ্যাক্সেসেবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস যাদবপুর ইউনিভার্সিটি এই শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায় ব্রেইল ট্রান্সক্রাইবার অ্যাক্সেসেবল লাইব্রেরি ফর পার্সন্স উইথ ডিসেবিলিটিস যাদবপুর ইউনিভার্সিটি এই গ্রন্থ সম্প্রচারের ক্ষেত্রে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যাদবপুর ইউনিভার্সিটির অ্যাক্সেসেবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিসের কর্তৃপক্ষকে তারা আমাদেরকে এই শ্রুতিগ্রন্থটি ব্যবহারের অনুমতি দিয়েছেন বিধিবদ্ধ সতর্কীকরণ এই শ্রুতিগ্রন্থটি কেবলমাত্র দৃষ্টিহীন এবং কালির লেখা পড়তে অসমর্থ মানুষদের জন্য সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে সম্প্রচার করা হচ্ছে এর কোনো রকম বাণিজ্যিক ব্যবহার কাম্য নয় এবং তা আইনত দণ্ডনীয় অপরাধ শুরু হচ্ছে প্রদোষে প্রাকৃতজন রচনা শৌকত আলী পাঠে শ্রীমতী চন্দ্রলেখা সিনহা শ্রুতিগ্রন্থ নির্মাণে শ্রীমতী শুক্লা রায় আজ ষষ্ঠ পর্ব একশো এক নদী স্থানে অগভীর উজুবর থেকে স্থানটি ক্রুষ্টারে উত্তরে নদী বক্ষে স্থান স্থানে বালুকাস্তূপ নৌকাটি পরপারে উপনীত হতে সময় নেয় নৌকার অন্যান্য আরোহীদের আলাপ শ্রাবণে অনুমান হয় আলাপ শ্রবণে অনুমান হয় নদীর পূর্ব তীরে গোহালিহার বিল্ল গ্রাম ইত্যাদি গ্রাম জনপদগুলি পরস্পর নিকটবর্তী পরপারে কদম্ব ঘাট থেকে ওই সকল গ্রামের দিকে যাওয়ার সুব্যবস্থা নাকি আছে প্রায় প্রতিদিনই দু একখানি গো অথবা মহিষ শকট ওই সকল গ্রামে যায় বসন্তদাসের গন্তব্য স্থির নয় নদী তীরে নিয়ে তবে নিজ গন্তব্য স্থির করতে হবে নৌযানটি যখন তীরবর্তী হলো তখন সকাল সবে সূর্যোদয় হয়েছে নদী বিচ্ছিমালা বিচিমালা শীর্ষে শীর্ষে নবীন সূর্যালোক এমতো ঝলকিত হচ্ছে যে সেদিকে দৃষ্টি রাখা যায় না রাখলে নয়ন ধাঁধে নদী জলে কয়েকজন স্থানার্থী ছিল তাদের একজন সূর্যস্তব সমাপন করে একজন নৌকারোহীকে ডেকে বলল হে পিতাম্বা তুমি এত বিলম্ব করলে কেন তোমার শালিকাটির অবস্থার দিকে এখন তখন শীঘ্র গৃহে যা পিতাম্বার কিছু বলে না সে অধমুখে থাকে তার বন্ধুটি মৃদু ভৎসনা করে বলে এ তোমার উচিত হয় ছি তারা আরও কিছু বলা বলি করে কিন্তু সেদিকে মনোযোগী হবার আর অবকাশ ছিল না কারণ নৌকাটি ওই মুহূর্তেই ভূমি স্পর্শ করেছে বসন্ত দাস পার্শ্ববর্তী ব্যক্তিত্বের কাছে জানতে চাইল বিল্লগ্রামের বিল্লগ্রামের পথ কোন দিকে বলবেন পৃষ্ঠা একশো দুই আহা দণ্ডকাল পূর্বে এলে তো শকটারোহণে যেতে পারতেন লোকটি জানায় বলে পথ খুবই সহজ এই পথই গোহালিহাট হয়ে বিল্লগ্রাম গেছে মহাশয় মনে হচ্ছে নতুন এসেছেন এদিকে লোকটির কৌতূহল নিবৃত্ত করে বসন্ত দাস বলে হ্যাঁ নতুনই বলতে পারেন ক্ষণকাল পরে ওই লোকটির কাছে এসে জানতে চাইল এখানে পান্থশালা নেই আগে না পাথশালা নেই তবে ওই যে মন্দির দেখতে পাচ্ছেন লোকটি হাত তুলে দেখায় ওখানে যান দূরের যাত্রীরা ওখানেই রাত্রি যাপন করে মন্দিরে তখন ঘন্টা ধ্বনি হচ্ছিল সেখানে জনসমাগম হয়েছে দেখল সে মন্দিরের দিকেই অগ্রসর হলো একেবারে নিকটে নয় মন্দিরটি পদব্রজে যেতে সময় লাগে যখন উপস্থিত হলো তখন আরতি চলছে ভক্তরা চত্বরে যুক্ত হয়ে দাঁড়িয়ে দুই কর যুক্ত করে প্রথমে সেও উদ্দেশ্যে প্রণাম জানালো তারপর অন্যদের মতো কর যুগল যুক্ত করে দাঁড়ালো সংক্ষিপ্ত আরতি অল্পক্ষণের মধ্যে প্রসাদ বিতরণ আরম্ভ হয়ে যায় তাতে বালক বালিকারা প্রসাদ সংগ্রহের জন্য হয়ে ওঠে তৎপর জন্য প্রসাদ বিতরণ করছিল একজন একজন তরুণ এবং যুবতী তারা সম্ভবত মন্দিরে সেবক এবং সেবিকা সেবিকাটি অপরূপ সুন্দরী মস্তকরী অবগুণ্ঠন ছিল তথাপি উত্তরিত হাত দুখানি ব্যস্ত থাকায় প্রভাতকালের বায়ু তারা তাকে বিশ্রস্ত বাসা করে দিল এবং ওই মুহূর্তটে মুহূর্তটিতে যা দৃষ্টিগোচর হলো তা যে কোনো পুরুষ মানুষকে আমূল চঞ্চল করে দেবার জন্য যথেষ্ট বলা বাহুল্য এমন রূপ যৌবন দেখা যায় কৃষ্ণার কথা মনে পড়ে গেল বসন্ত দাসের ক্ষুদ্র একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে সে দুই পা পশ্চাতে ফিরল এবং ক্ষুদ্র জনসমাবেশটি থেকে কিছু দূরে দাঁড়ালো ভক্ত এবং প্রসাদ প্রার্থীরা একে একে সকলেই বিদায় হলো দৃষ্টি চেষ্টা করেছিল কিন্তু তারা কেউই তার প্রতি মনোযোগী হয়নি মন্দিরের সেবিকাটি সম্ভবত বসন্ত দাসকে দেখে থাকবে সে মন্দিরের দারান্তরাল থেকে মন্দির সেবক বালকটিকে ডেকে বললো দেখো তো অংশমান লোকটি কি চায় মন্দিরটি সূর্য দেবতার বিগ্রহটি ক্ষুদ্র কিন্তু ধাতু নির্মিত প্রদীপের আলোকে অস্পষ্ট দেখা যাচ্ছিল তরুণটি নিকটে এসে পুরোহিতের সন্ধান করল তরুণটি নিকটে এলে বসন্ত দাস পুরোহিতের সন্ধান করলো তাতে জানলো পুরোহিতের পুরোহিত মন্দিরে থাকেন না পূজা শেষে সগৃহে গমন করেন স্বল্প যে বৃদ্ধটি চলে গেলেন বসন্ত দাস বুঝলো তিনি পুরোহিত সন্ধ্যাকালে পুনরায় আসবেন তখন সাক্ষাৎ হতে পারে মন্দিরে সেবিকা তখনও দাঁড়ান্তরাল এবং কৌতূহলী অনুচ্চ কণ্ঠে জানতে চাইল আপনার কি বিশেষ প্রয়োজন বৃদ্ধ মানুষ সন্ধ্যাকালে নাও আসতে পারেন তাহলে আপনাকে তার গৃহে যেতে হবে মন্দিরে সেবিকা তখন দাঁড়ান্তরাল এবং কৌতূহলী অনুচ্চ কণ্ঠে জানতে চাইল আপনার কি বিশেষ প্রয়োজন বৃদ্ধ মানুষ সন্ধ্যাকালে নাও আসতে পারেন তাহলে আপনাকে তার গৃহে যেতে হবে পৃষ্ঠা তিন বসন্ত দাস চারিদিকে দৃষ্টিপাত করছিল এদেশে সূর্য দেবতার পূজা হয় জানে কিন্তু মন্দির এই প্রথম দেখল এ তদঞ্চলে সম্ভবত সম্ভবতই একটি মন্দির প্রাচীনতার চিহ্ন মন্দির গাত্রে প্রায় সর্বত্রই প্রকট এই রূপ প্রায় অযত্ন রক্ষিত মন্দিরেও সেবা দাসী রয়েছে দেখে সে অবাক হচ্ছিল দাসীটি সপ্রতিভঙ্গিতে তখনও দ্বার দাঁড়িয়ে বসন্ত দাস জানালো ভদ্র আমি কতিপয় আত্মীয় সন্ধান করছি তারা একটি জবন উপদ্রুত গ্রাম থেকে পলায়ন করে এসেছেন এই গ্রাম বা নিকটবর্তী কোনো গ্রামে ওই প্রকার পলায়ন পর লোকেদের আগমনের সংবাদ কি আপনার জানা আছে দাসীটি অন্তরাল থেকে আবার বাইরে এলো বলে না জানা নেই তেমন লোকের সংবাদ কিন্তু জবন রাখি সত্যই গ্রাম লুণ্ঠন আরম্ভ করে দিয়েছে মনে হল সেবিকাটি একেবারে অন্তঃপুরবাসিনী নয় জগৎ সংসারের বহুবিধ বিষয় তার জানা সে বলল আপনি বরং মন্দিরের ভিতরে এসে কথা বলুন মন্দির না যে স্থান নিরাপদ এ দৃষ্টি আছে কি অদ্ভুত কথা সে বিস্ময় মানে এই দেব মন্দিরের উপরও কেন দৃষ্টি রাখবে গুড় পুরুষেরা যুবতীটির মুখপাণে দৃষ্টিপাত করা যায় না বসন্তের দৃষ্টি বারবার নত হয়ে আসছিল দৃষ্টি যে লগ্ন হয়ে থাকতে চায় অষ্ট গ্রীবাদেশে বক্ষে এত বড় যন্ত্রণা কৃষ্ণাকে দেখে তো এমন মনে হয়নি সে নিতারুণ বিব্রত বোধ করে সেবিকাটি তখনও বলছিল ক্রোশই দূরে বিল্লগ্রাম সেখানে সামন্ত সুধিমিত্র একটি বাসুদেব মন্দির নির্মাণ করছেন তার ধারণা ওই মন্দিরই হবে তদঞ্চলের ধর্মীয় পীঠস্থান তিনি মনে করেন আমরা সূর্য পাশাকরা অন্তরে সদ্ধর্মী সূর্য দেবতার পূজা করলেও এবং এই মন্দির নাকি সদ্ধর্মীদের মিলিত হবার গোপন স্থান এই কথাটি তিনি প্রচারও করছেন মন্দির দাসে আরও সংবাদ জানে বল কেবল আপনাদের গ্রামেই নয় আরও কয়েকটি গ্রামে ওই প্রকার কাণ্ড ঘটেছে পূর্বে প্রতিপক্ষকালে দু দশজন ভিক্ষু এসে এই মন্দিরে রাত্রি যাপন করত এখন তারা কেউ আসে না পক্ষকাল পূর্বে এক যোগীর সঙ্গে দুটি পুরুষ এবং একটি স্ত্রীলোক এই মন্দিরে রাত্রি যাপন করে গেছে পরিচয় জানায়নি তবে আমার সন্দেহ তারা কোনো আক্রান্ত গ্রামের লোক দীর্ঘ আলাপ বসন্ত দাস ক্রমে সহজ হয়ে উঠলো কথা বলল নানান প্রসঙ্গে শেষে উঠলো আমি এবার যাই সে কি কোথায় যাবেন দ্বীপ্রহরিত বিলম্ব নেই মন্দিরে প্রসাদ আছে আহারাদি সম্পন্ন এখানেই করুন বসন্ত দাস রীতিমতো সংকোচ বোধ করে এত অল্প সময়ের পরিচয় এই পরিচয়কে আতিথ্য গ্রহণ করা উচিত সে ওই সময় যেন নারী কণ্ঠে আদেশ শুনল পৃষ্ঠা একশো আদেশই বলতে হবে দাঁড়ে পথরোধ করে দাঁড়িয়েছে রমণটি বলছে আপনি মন্দিরে প্রবেশ করে দেবতাকে অপমান করতে চান অপমান কি বলেই উন্মাদিনী সে বিমদ দৃষ্টিতে চায় নিশ্চয় অপমান দাসীর কণ্ঠে যেন ক্রোধ শানিত হয়ে ওঠে সে বলে পূজার প্রসাদ প্রত্যাখ্যান কি অপমান নয় বসন্ত দাস অনুধাবন করার চেষ্টা করে সত্যই কি তার আচরণে কোনো অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে মন্দির দাসীর মুখপাণের দৃষ্টি তোলে সে এবং বিভ্রান্ত বোধ করে কণ্ঠস্বরে প্রকাশ পেলেও রমণীর চক্ষু দুটিতে ক্রোধ কোথায় বরং দেখতে পাই সেখানে কৌতুকের অস্পষ্ট আভা কম্পমান যাক তবে ত্যাগ করে বসন্ত দাস তার ভয় হচ্ছিল না জানি করে এই দাসী সে কৃতাঞ্জলি হয়ে বিনা সহকারে জানালো উত্তম কথা ভদ্রে আমি আপনার কথা মতেই কাজ করব এখানেই আপনি বিশ্রাম নিন আদেশটি উচ্চারণ করে রমণীটি তৎক্ষণাৎ অন্ধকার জন্য এক দ্বারপথে অন্তর্হিত হয় মন্দিরের গর্ভগৃহটি অন্ধকার সেখানে দিবানিশি প্রদীপ জ্বলে কিন্তু বাহিরের অংশে প্রদীপের প্রয়োজন হয় না মন্দির চূড়ার গঠন কৌশলে সম্ভবত কোনো ব্যবস্থা করা আছে যাতে বাইরের আলোক মন্দিরে প্রবেশ করতে পারে বসন্ত দাস একটি স্তম্ভে পৃষ্ঠদে শালায়িত করে বসেছিল ওই সময় মন্দির গাত্রে একটি চিত্রান্তার দৃষ্টি আকর্ষণ করলো গর্ভগৃহে প্রতিষ্ঠিত বিগ্রহে ধাতি মূর্তিটি গঠন কি রূপ স্পষ্ট তবে অনুমান রথে আকাশমণ্ডল পরিক্রমণরত সূর্যদেবের মূর্তিটি এই মন্দিরের বিগ্রহ কিন্তু মন্দির গাছে কী রূপ অলঙ্করণ তার বিস্ময় জাগে একদিকে একটি বৃক্ষ অপরদিকে দিকে সকিরণ সূর্য সেই সঙ্গে একটি সর্প বৃক্ষের কাণ্ডটি বেষ্টন করে আছে বৃক্ষ সূর্য এবং সর্পের এমন একত্র যোজনা তো সে পূর্বে কোথাও দেখেনি সে মন্দির গাত্রে হাত রাখে অসম্ভব শীতল বোধ হয় তার মনে হয় কাল যেন সংহত শিলিভূত স্তরে সঞ্চিত হয়ে রয়েছে এই স্থানে তার স্মরণ হয় বালিগ্রামের অবলোকিতেশ্বর মন্দিরটির গাত্রে রূপ শীতলতা অনুভব করেছিল সে অংশুমান নিকটে এলে সে জিজ্ঞাসা করে ভ্রাত মন্দির দিকে এরূপ রেখে অংশমান মহাশয় এর ব্যাখ্যা আমরাও জানি না তবে পুরোহিত বলেন যে বহু প্রাচীনকালে সূর্যদেব রূপে পূজিত হতেন আমি শুধু এইটুকু জানি যে এই মন্দির বহু প্রাচীন এর অধিক আমি আর কিছু বলতে পারব না মন্দির দাসী কখনো সম্মুখে আসছিল কখনো অন্তর্হিত হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল না যে বসন্ত দাদির বসন্ত দাসের উপস্থিতি সম্পর্কে সে সচেতন মন্দির প্রাঙ্গণে ইতোমধ্যে কয়েকটি পুরুষের কণ্ঠের আলাপ শুনতে পেয়েছে সে পৃষ্ঠা একশো একবার মনে হচ্ছিল মন্দির দাসী যেন কাউকে তিরস্কার করছে কাদের সঙ্গে ওই বাদানুবাদ সে কিছু অনুমান করতে পারেনি সে কৌতূহলী মনকে শাসন করেছে নিজেকেই ডেকে বলেছে ও হে বসন্ত দাস অধিক কৌতূহলী হয়েও না নিজের চক্রে অগ্রে তৈলদান করো পরে অন্যের কথা চিন্তা করতে যেও বাহিরে রৌদ্রদগ্ধ প্রাঙ্গণে বৃক্ষচ্ছায়া কাণ্ডের নিকটবর্তী হয়ে আসছিল বোঝা যাচ্ছিল দ্বীপপ্রহরের আর বিলম্ব নেই বাহিরে যে বাদানুবাদ শোনা যাচ্ছিল এখন আর তা নেই বসন্ত চিন্তা হচ্ছিল অতঃপর মন্দির ত্যাগ করে কোন পথে গমন তার কর্তব্য সে কি বিল্ল দিকে যাবে নাকি যাবে সুন্দরপুরের দিকে একটি সূত্র তার জানা প্রয়োজন মন্দির দাসীর কাছ থেকে শোনা সংবাদটি তাকে আশান্বিত করে তুলেছে পক্ষকাল পূর্বে মন্দিরে এক যোগী পুরুষের সঙ্গে যে রমণীয় পুরুষ দুটি এসেছিল তারা যদি কোনো আক্রান্ত গ্রাম থেকে পলায়ন করে থাকে তাহলে ওদের পক্ষেই সুখদেব ও মায়াবতীদের সংবাদ জানা সম্ভব তার ধারণা এই অঞ্চলেই কোথাও সুখদেব ও মায়াবতীরা আছে ওই সময় মন্দিরের দাসী ক্ষণে ক্ষণে উপর ওপর দিয়ে যাচ্ছিল এবং আসছিল কেন সেই জানে তবে চক্ষুতে চক্ষুতে মিলন হলেই অতীব রহস্যময় হাসি ফুটছিল তার অষ্ট প্রান্তে বসন্ত দাসের মনে হচ্ছিল বালিগ্রামে কৃষ্ণা চাইতেও অধিক রহস্যময়ী এই মন্দির সেবিকাটি কেন এভাবে তাকে আতিথ্য গ্রহণে বাধ্য করল তার ধারণা আসে না তবে হ্যাঁ একটি নিশ্চিত তীব্র আকর্ষণ এই রূপসী নারীর যদি সে প্রগলভা হয়ে বারেক আহ্বান করে তাহলে কি হবে সে চিন্তা করতে পারে না কারণ পুরুষের সংযমী থাকার ক্ষমতা কতটুকু সে তো তার উত্তম রূপে জানা মন্দিরের পশ্চাৎভাগে ক্ষুদ্র চত্বরটিতে আসন দেওয়া হয় প্রসাদে উপচার ছিল বহুবিধ তবে কিছু মিষ্টান্ন এবং কয়েকটি ফলমাত্র গ্রহণ করে সে দুগ্ধক্ষীর স্পর্শ করে না মন্দির দাসীর দ্বার দেশে উপস্থিত ছিল বলে আপনি এরূপ উপহারে অভ্যস্ত নন কি যে বলেন এ তো রাজভোগের অধিক বসন্ত নত মুখে জানায় এ আপনার বিনয় ভাষণ কেন ভাষণ কেন বিনয় হবে বসন্ত রমণীর মুখপানে সব প্রশ্ন দৃষ্টি গৃহী মানুষের রুচি আমি জানি মনে রাখবেন এই মন্দিরে যারা প্রতিদিন আসে তারা প্রত্যেকেই গৃহী হতে পারে বসন্ত দাস জানায় কিন্তু এখন তো আমি গৃহে নেই পথে পথে দিন যাপন করি আজ আমার পরম সৌভাগ্য যে দেবতা প্রসাদ পেলাম কাল যে কি পাবো তার কি নিশ্চয়তা আছে কিছু বলুন এ মন্দিরে কি কাল আমার অবস্থান সম্ভব হবে পৃষ্ঠা একশো ছয় মন্দির দাসী ওই কথায় গম্ভীর হয় কিছু না দূর আকাশে তার দৃষ্টি প্রসারিত থাকে ক্ষণকাল পরে সে কণ্ঠে বলে ভবিষ্যতের কথা ভবিতব্য জানেন বড় অনিশ্চিত আমাদের বর্তমান আজও সামন্তপতির দুই অনুচার এসেছিল মন্দিরে কেন এখানে ওরা কি চায় বসন্তদাস প্রশ্ন না করে পারে না কেন জানেন না মন্দির দাসীর অষ্টপ্রান্তে ওই মুহূর্তে ক্ষীণ একটি শেষের রেখা দেখা যায় বলে ওরা সধর্মীদের চায় নাথ যোগীদের চায় সূর্য চায় প্রত্যেকেই ওদের সন্দেহ বসন্ত তাদের বসন্ত দাসের মস্তিষ্কে হঠাৎ একটি নতুন চিন্তার উদয় হয় সে বলে মন্দির প্রাচীন হলেই ওদের সন্দেহ হয় কেন বলতে পারেন মন্দির দাসীর মুখে পুনরায় ক্ষীণ হাসির রেখাটি দেখা যায় বলে জানি না হয়তো প্রাকৃত জনদের ভয়ের কারণ প্রাচীন মন্দিরগুলি তো প্রাকৃত সঙ্গে যুক্ত বিষ্ণু মন্দির তো সেদিনকার ঘটনা বৈষ্ণব আর কয়জন ব্যাখ্যাটি একেবারে অযৌক্তিক মনে হয় না নতুবা প্রাচীন মন্দিরগুলিকে কেন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে দেবীকোটের বজ্রতারা মন্দির বালিগ্রামের অবলোকিতেশ্বর মন্দির এবং কদম্বঘাটের এই সূর্য দেবতার মন্দির এই তিনটি মন্দিরই প্রাচীন এবং এই প্রাচীন মন্দিরগুলি এক একটি গোপন ষড়যন্ত্রের কেন্দ্র অন্তত সামন্তপতি এবং রাজপুরুষের এইরূপই প্রচার করছে এখন বোঝা যায় কেবল স্বধর্মীরাই তাদের সন্দেহের পাত্র নয় তারা সূর্যপাশকদের সন্দেহ করছে নাচ যোগীদের সন্দেহ করছে ব্রাত্ম শ্রেণীর ডোম চন্টালদের সন্দেহ করছে সন্দেহের আর শেষ নেই একটা কথা চিন্তা করেছেন আচমন শেষে বসন্ত দাস বলে কি কথা মন্দির দাসী সাগ্রহে অতিথির মুখপানে চায় যাদের ওরা সন্দেহ করে সেই সন্দেহের পাত্ররা সকলে যদি একত্রিত হয় যদি কোনো কারণে নির্যাতিত মানুষের অপমান জ্বালা বেদনা হাহাকার ক্রোধ হিংস্রতা সমস্তই একত্রিত হয়ে বিস্ফোরিত হয় তাহলে সামন্ত মহাসামন্ত রাজপুরুষদের ভবিষ্যৎ কি হবে চুপ বলবেন না আর বলবেন না বসন্ত দাস দেখে মন্দির মুখভাবে শঙ্কা ও ত্রাসের ছায়া সে প্রায় গোপন স্বরে জানার সাবধান অমন কথা ভ্রান্তি বসত মুখে আনবেন না বিদায়কালে মন্দিরদাসী বলল আপনার পরিচয় কিন্তু জানা হলো না তার কি আর প্রয়োজন আছে বসন্ত দাস হাঁসে ভবিষ্যতের কথা কে বলতে পারে মন্দির দাসীর মুখভাবে বিষাদের ছায়া নামে বলে যে দুষ্কালের মধ্যে আমরা পতিত হয়েছি তাতে কিছুই বলা যায় না এই হীনা মন্দির আপনাকে প্রয়োজন হতে পারে অবশ্য নিজ পরিচয় যদি আপনি গোপন রাখতে চান তাহলে ভিন্ন কথা পৃষ্ঠা একশো সাত এ উক্তির পর নিজের পরিচয় দানে কুণ্ঠাবোধ থাকার কথা নয় বসন্ত দাস হলে রইল না সে জানাল দাস নাম থাক হয়েছে মন্দির দাসী ছায়ার জন্য ওইটুকুই যথেষ্ট বসন্ত দাস রমণীর বাকপটুতা চমকৃত হয় নাম জানতে পেরে সেই সব হাসেও বলে আপনি তাহলে ছায়া কিন্তু কিসের ছায়া কেন ছায়ার হয় বলে সূর্যের ছায়া সূর্যদেব ব্যতীত ছায়ার সৃষ্টি আর কে করতে পারে বলুন ছায়ার হাসি শতধারে বিচ্ছি হয় কথার পর কিন্তু বসন্তধার হাসিতে যোগ দিতে পারে না একই কৌতুক তার মনে প্রশ্ন জাগে প্রত্যয় হতে চায় না যে ওই ভ্রুভঙ্গে হাস্যধারা ওই ভাষা নিতান্তে কৌতুক সৃষ্টির কারণে অবশেষে ছায়া জানায় আপনি যদি এই অঞ্চলে দিবস দুই অপেক্ষা করতে পারেন তাহলে আশা করি কোনো না কোনো সংবাদ অবশ্যই জানাতে পারব আর হ্যাঁ ছায়ার চক্ষু দুটিতে পুনরায় বিদ্যুৎ চমকিত হয় বলে আপনার রাত্রি যাপনের সমস্যা হলে স্মরণ রাখবেন এ মন্দিরের দ্বার সর্বদা উন্মুক্ত থাকে একই আমন্ত্রণ বসন্ত দাসের বিশ্বাস হতে চায় না মন্দির দাসরা কি সর্বত্রই তাকে কণ্ঠলগ্ন করার জন্য উদ্বাহ হয়ে আছে এ কি সম্ভব সে মনের গোপনে একটি মধুর বিভ্রান্তি নিয়ে মন্দির ত্যাগ করে পৃষ্ঠা একশো সাত প্রথমে বনভূমি তারপর বিস্তীর্ণ জলাশয় তারই পাশে নতুন গ্রাম নবপাঠক এই গ্রামে লীলাবতীরা আশ্রয় নিয়েছে এখানে নিয়ে এসেছেন মাতুল সিদ্ধপা মধ্যপাথে তারা অবস্থান করেছিল বিল গ্রামে উজুবট থেকে পলায়ন করে তারা প্রথমে বনভূমিতে প্রবেশ করে সেখানে দিন দুই অপেক্ষা করে করে এই আশায় যে নিজ গ্রামে ফিরতে পারবে কিন্তু যখন জানা গেল যে হরিসেনের অনুচর দল একজন যোগী হরকান্ত এবং এক কুম্ভকারীর অনুসন্ধান করছে তখন তারা সগ্রামে যাওয়ার আশা ত্যাগ করে উপনীত হল কদম্ব ঘাটে পৃষ্ঠা শহর ওই স্থানে সূর্য মন্দিরে দিন দুই অবস্থান করে তারা হয়তো আরও কদিন থাকতো কিন্তু জনাকয় রাজার ছর এমন উপদ্রব আরম্ভ করলো যে সে স্থানে তৃষ্ঠানও অসম্ভব হয়ে উঠলো সে স্থান থেকে সামাঙ্গ তাদের নিয়ে যায় বিল্বগ্রামে তার আশা ছিল গুরু বসুদেব আছেন মিত্র আছেন তারা নিশ্চয়ই দুর্গত পরিবারটির জন্য আশ্রয়ের ব্যবস্থা করবেন সর্বাপেক্ষা বড় আশা ছিল এই যে গুরু বসুদেব অন্তত সুধিমিত্রকে বোঝাতে সক্ষম হবেন যে হরকান্ত বা সিদ্ধ পাহাড় যাই হন ষড়যন্ত্রকারী নন কিন্তু বিল্যগ্রামে উপস্থিত হয়ে সে আশা ত্যাগ করতে হল গুরু বসুদেব নেই নেই এক শিষ্যের জ্ঞাতি নিলেন দুর্যোগের উপর দুর্যোগ হরকান্ত দেহ দেহত্যাগ করলেন উজুবটে সেই ভয়াবহ রাত্রিকালে তার মস্তকে তরবারির আঘাত লেগেছিল কতটি নিরাময় হয়নি প্রায়ই রক্তক্ষরণ হতো শেষে ওই পরিণতি সামন্ত প্রতিচ্ছার এখানে উৎপাত আরম্ভ করলো তারা প্রায় সংবাদ নিতে আসতো যোগী পুরুষটিকে কোন স্থান থেকে এদের আগমন আর যুবা পুরুষটি বা কেন এদের সঙ্গে ইত্যা প্রশ্ন সুভদ্র দাস বলতেন যোগী পুরুষটি প্রকৃত পক্ষে যোগী নন নিতান্তই দরিদ্র ভিক্ষাজীবী তবে গতায়ু বৃদ্ধটি আমার মাতুল মাতুলের সঙ্গে যোগীটি এসেছেন আর ওই যুবা মাতুলে ভ্রাতুষ ওই কথা বলে তাদের বোঝানো গেল তেমনি শ্যামাঙ্গ বুঝছিল যে বিল্লগ্রাম তাদের জন্য নিরাপদ নয় সুধিমিত্র প্রজাপীড়ক না হল ঘোর বৈষ্ণব ওদিকে পিপ্পলিহাট এবং উজুবটের কাহিনী দুটি ভিন্ন আকারে অঞ্চলে প্রচারিত হয়েছে প্রচারণাটি এইরূপ যে সদ্ধর্মী ভিক্ষুদের প্ররোচনায় চন্ডাল ডোম নিম্ন শূদ্র ক্ষেত্রকররা দ্রোহ উত্থাপন করে গ্রামবাসীদের উপর নির্যাতন আরম্ভ করেছিল পরম সৌভাগ্য যে মহাসামন্ত হরিসেন তাঁর অনুগামীরা ছিলেন সজাগ দেয়া সম্ভব হয়েছে কাহিনীটি ওই রূপেই সকলের জানা সুধিমিত্র ধর্মনিষ্ঠ ব্যক্তি ধর্মরক্ষার জন্য হেন কাজ নেই যা তিনি করেন না ভিক্ষু যোগীদের তিনি সন্দেহের দৃষ্টিতে দেখেন তার চর প্রায় সর্বত্রই চন্ডাল ডোম হড্ডিদের পল্লীগুলিতে তার অনুচাররা প্রায়ই ভ্রমণ করে তেমন কোনো সন্দেহের কারণ ঘটলে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে শোনা যায় ইতিমধ্যে তারা কয়েকজন ভিক্ষুকে বন্দি করে নিয়ে গেছে ওই বন্দীদের কি পরিণতি হয়েছে তা কেউ জানে না এইসব সংবাদ জ্ঞাত হবার পরও স্থানেকে থাকতে পারে তাই সিদ্ধপা ভাগিনীকে নিয়ে এসেছেন এই নবপাটক গ্রামে শিষ্য শিলানাথের গৃহে দিবর ও জালিকদের বাস গ্রামটিতে সুতরাং গ্রামটি সন্ধের ঊর্ধ্বে অন্তত সদ্ধর্মী ভিক্ষুদের গমনাগমন যে ওই গ্রামে নেই এ বিষয়ে সামন্তপতির অনুচারণা নাকি নিশ্চিত এরূপ একটি কথা পথিমধ্যেই সিদ্ধপা শুনেছিলেন সুতরাং নবপাটগ্রামে লীলাবতীরা দীর্ঘকালই অবস্থান করতে পারবে পৃষ্ঠা নয় সিদ্ধপা শ্যামাঙ্গকে বলেছেন বৎস তোমাকে এই স্থানে থাকতে হবে কিছুকাল যতদিন না লীলাবতীর একটি সদ ব্যবস্থা হচ্ছে ব্যবস্থা হয়েছে লীলাবতী অন্তপুরে গৃহস্থের পত্নীকন্যাদের সঙ্গে থাকবে আর শ্যামাঙ্গের স্থান হবে বহির্বাটিতে এই ব্যবস্থা করে সিদ্ধপা বিদায় নিয়েছেন কোথায় গন্তব্য কবে ফিরবেন কিছুই বলে যাননি তবে সমস্যা কিছু হয়নি শিলনাথের পরিবারে সকলেই পরমাত্মীয় জ্ঞানে দান করেছেন শিলনাথ সম্পন্ন গৃহস্থ একদিকে তার ক্ষেত্রকর্ম অন্যদিকে জালিক বৃত্তি উভয় ক্ষেত্রে তার উপার্জন যথেষ্ট গৃহে কত যে দাস দাসে আত্মীয় পরিজন তা গণনা করা যায় না শ্যামাজ্ঞ কখনো কখনো ক্ষেত্রকর্মে সাহায্য করে কখনো আবার জালিকদের সঙ্গে নৌকাযোগে মৎসাহরণে যায় যখন কোথাও যায় না তখন সে বসে বসে পুত্তলি নির্মাণ করে লীলাবতীর সঙ্গে কোনো দিন সাক্ষাৎ হয় কোনোদিন হয় না তার পিতৃশোক এখনো প্রশমিত হয়নি যদিও সে পিতৃশোকে অত্যধিক কাতর হয়েছিল এমন দেখা যায়নি গম্ভীর হয়েছে কথা বলে কম তার এই আবরণটি মৃত্যুর আর কেউ অনুভব করতে পারে না কেবল শ্যামাঙ্গ অনুভব করে সে বুঝতে পারে লীলাবতী এখন হাসে না তার কথায় এখন বুদ্ধিদীপ্ত বিচ্ছুরণ নেই তার দুচোখের চঞ্চল দৃষ্টিতে পলক যে নতুন আলোর চমক দেখা যেত সেটি আর দেখা যায় না জীবনের চূড়ান্ত বিপর্যয় ঘটে যাবার পর সান্ত্বনার কিছু থাকে শ্যামাঙ্গ করলে সেও শ্যামাঙ্গের দৃষ্টিপাত করে কি দেখে শ্যামাঙ্গ সম্ভবত কোনো প্রশ্ন আছে এমন মনে হয় সে জানতে চায় কিছু বলবে লীলাবতী লীলাবতীর দক্ষিণে বামে মাথা দোলায় তোমার কি কথা বলতে ইচ্ছা করে না না আর প্রয়োজনও কি আছে এবারও কঠিন প্রশ্ন প্রয়োজন কি আছে সত্যি তো কোনো প্রয়োজনের কথা সে কোন প্রয়োজনের কথা সে বলবে আর থাকলেও সে কথা শ্যামাঙ্গকে কেন বলবে উজুবাট গ্রামে আক্রান্ত হওয়ার পর সে শ্যামাঙ্গকে হাতে ধরে কুটিরের বাইরে নিয়ে এসেছিল বলা যায় শ্যামাঙ্গে প্রাণ সেদিন সেই রক্ষা করেছে সেদিনকার সেই প্রজ্বলিত অগ্নিশিখা ধূম্রকুণ্ডলী আত্মচিৎকার ও নরহত্যার দৃশ্যগুলির মধ্যে সে লোকটিকে দেখেছিল তা স্পষ্ট মনে আছে ওই মুখ বিস্তৃত হওয়া যায় না মারবার রবে ধাবমান লোকগুলির সঙ্গে ঘাতক অভিমন্যু দাস ছুটে এসেছিল সে জানে না তার উত্তোলিত তরবারির আঘাতই পিতার মস্তকে সে পতিত হয়েছিল কিনা মৃত্যু সাহিত্য পিতা বারবার বলেছেন মা জামাতাকে সংবাদ দিয়ে সে আসুক নিয়ে যাক পৃষ্ঠা দশ লীলাবতী মাথা কুটেছে পিতার পদপ্রান্তে বলেছে পিতা ও কাজ করবেন না যদি করেন তাহলে আমি আত্মঘাতী হব শ্যামাঙ্গীর তখন কিছুই করণীয় ছিল না একেবারেই নীরব থাকত লীলাবতী প্রশ্ন করত আমি কি করব বলুন বলুন আমি কি সেই ঘাতকের গৃহে যাব শ্যামাঙ্গ কোনো উত্তর দিতে পারত না তখন তীক্ষ্ণ শানিত বিদ্রুপ আর অভিযোগে ক্ষত বিক্ষত করত সে শ্যামাঙ্গকে বলতো আপনি কেমন পুরুষ যে একটি রমণী জীবিত থাকবার পথ করে দিতে পারেন না তাহলে কেন ফিরে এসেছিলেন আপনি বলুন কোন আশা ছিল আপনার মনে এই প্রকার তীব্র আক্রমণ প্রায় হতো সামাঙ্গ নীরব থাকত শেষে হরকান্তে মৃত্যু হল এবং তখন থেকেই সে নীরব আর তার কোনো প্রয়োজন নেই তীক্ষ্ণ বিদ্রুপ নেই তার কথায় ক্ষোভ নেই আক্রমণ নেই সে অন্তপুরে সম্ভবত শীলনাথের গৃহিণীকে গৃহকর্মে সাহায্য করে দিনান্তে বারে কোনো দিন দেখা হয় দিন তাও হয় না দেখা হলে কেবল নির্বিকার হয় লোক দেখছে সে এই অপেক্ষা করছে লীলাবতীর জন্য কি লীলাবতী তাকে কি দেবে যে তাকে অপেক্ষা করতে হবে তার মনে প্রশ্ন জাগে একে একে নাকি সে অরক্ষণীয় এক রমণীর রক্ষক মাত্র তার মাতুল এসে যাবে তারপর আর সামাঙ্গে কোনো প্রয়োজন থাকবে না এই কি প্রকৃত অবস্থা তাহলে পরস্পরের কাছে পরস্পরের কোনোই ভূমিকা নেই সে কিছুই বলতে পারে না স্পষ্ট দেখতে পাচ্ছে ভবিষ্যতে প্রকাণ্ড একটি শূন্যতা ব্যতীত কিছু নেই তার বলার কিছু নেই করারও কিছু নেই সেই ইদানিং প্রায় প্রতিদিনই দু চারটি করে পুত্তলি গড়ে এবং প্রতিটি পুত্তলিতেই অবিকল লীলাবতী এসে ধরা দেয় কোথাও লীলাবতী কক্ষে কলসটি নিয়ে অগ্রসর হচ্ছে কোথাও সে কেশ রত কোথাও বা নিয়ে আদর করছে এই প্রকার নানান ভঙ্গি পুত্তলিগুলিতে এগুলি সে এখনও কাউকে দিতে পারেনি রৌদ্রে শুদ্ধ করা হয়েছে এখন প্রজ্বলিত অঙ্গারে দগ্ধ করলেই ব্যবহারের উপযোগী হবে এই জন্য সে নির্জন আম্রকাননের নিকটে একটি স্থানে অগ্নিকুণ্ড নির্মাণের আয়োজন করছিল কোথায় যে সংবাদ পেয়েছিল বলা কঠিন তাকে দেখে অবাক হ্যাঁ আমি এখানে অগ্নিকুণ্ড কেন কিছু গড়েছি সেগুলি পোড়াব কিন্তু এভাবে অগ্নি জ্বালালে গৃহস্থ রুষ্ট হতে পারেন সে কথা ভেবেছেন পৃষ্ঠা একশো এগারো শ্যামাঙ্গের জানা ছিল না যে পল্লী প্রান্তের আম্রকানন পার্শ্বে প্রায় সকলের অগচরে একটি ক্ষুদ্র অগ্নিকুণ্ড জ্বালালেও তা অন্যের বিরক্তি উৎপাদন করতে পারে কারণ ভূমি নির্জন লীলাবতী একটি পুত্তলি হাতে তুলে নিল দেখলো সেটি অতপর সেটি রেখে অন্য একটি পুত্তলি তুলে নিল সেটিও দেখল এই সামাঙ্গ অপরাধীর মতো দাঁড়িয়ে সেদিকেও বাড়তে দৃষ্টিপাত করল লীলাবতীর অভাব ফুটে রয়েছে পুত্তলিগুলিতে সম্ভবত সেই কারণেই তার দাঁড়ানোর ভঙ্গিতে প্রকাশ পাচ্ছিল লজ্জা এবং অপরাধ বোধ দেখে তারা অন্তরাত্মা জ্বলে গেল কি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বড় কৃষা হয়েছ কেন স্থূল হলে উত্তম হতো দেখতে আরো আকর্ষণীয় হতো নতুন একটি পুত্তলি করতেন শ্যামাঙ্গ কিছু বলল না আচ্ছা আপনি এখানে কেন রয়েছেন বলতে পারেন এবার ওই শ্যামাঙ্গ নীরব সে তখন রুক্ষকেশি শ্রী কৃষা রমণী মূর্তিটির মধ্যে সন্ধান করছে সোমপুর বিহারে থাকা সেই যক্ষী মূর্তিটির সাদৃশ্য কোথায় সেই প্রগলভা তরুণীটি যার হাস্যাননে সূর্যালোক চমকিত হতো যার কথা শুনলে হৃদয় হতো উৎফিল উৎফুল্ল সে তো সম্মুখে নেই এমন বিষাদ এমন নিঃসতা কি কোনো নীরব মুখভাবে সে দেখেছে কখনো তার মনে পড়ে না শুনুন আমি এখানে থাকবো না হঠাৎ লীলাবতী জানায় কেন কেন থাকবে না এখানে থাকা এবং হওয়া কথা তুমি শ্যামাঙ্গ বিমূর বোধ করে জানতে চাই শিলানাথ কিছু বলেছেন হ্যাঁ জিজ্ঞাসা করেছেন আমি যোগব্রত নিয়েছি কিনা আমাকে তার সাধন সঙ্গিনী করতে চান আগামী অমাবাসায় শিলনাথ যোগাচারে প্রবেশ করবেন শ্যামাঙ্গ যোগাচারের প্রক্রিয়া কি জানে না তবে শুনেছে নানান ক্রিয়াকাণ্ড থাকে ওই আচারের অনুষ্ঠান দিতে নারী সঙ্গের একটি কুৎসির ব্যাপারও নাকি ওই আচারের আবশ্যিক অঙ্গ সে বলল লীলা এবার তোমাকে মনস্থির করতে হবে লীলা শ্যামাঙ্গের মুখপানে চায় শ্যামাঙ্গ বলে আমি এ যাবত কিছুই বলিনি কেননা আমার বলবার কথা ছিল না তোমার পিতা মাতুল ছিলেন আমি যদি কিছু বলতামও তাহলে তা গ্রাহ্য হতো না আমার কথার ভুল ব্যাখ্যা তুমিও করতে ভাবতে আমি লোভ ও বাসনার বশবর্তী হয়ে কথা বলছি কিন্তু এখন তোমার পশ্চাতে কেউ নেই এখন তুমি কেবল তোমার সুতরাং সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে আমি তোমার পশ্চাতে পশ্চাতে বহু দূর চলে এসেছি পৃষ্ঠা একশো আমার আর ফিরে যাওয়ার উপায় নেই তবে পুরুষ মানুষ বলে আমি হয়তো পথে পথেই থেকে যেতে পারি তথাপি তোমার সিদ্ধান্তটি আমার জানা প্রয়োজন কেননা সিদ্ধান্তটি হবে প্রকৃতপক্ষে আমাদের উভয় আর যদি সিদ্ধান্ত নিতে না পারি আমরা তাহলে সে ব্যর্থতার দুর্বার গ্লানি সমস্ত জীবন আমাদের বহন করতে হবে আমি বলি তুমি স্বামীর কাছে চলো আমি নিয়ে যাই সামাজিক জীবনে তুমি স্থিতা হবে সংসারে তোমার স্থান হবে সে এক পথ নতুবা চলো আমরা স্থান ত্যাগ করে দূর দেশে চলে যাই আমরা দুজনে যদি একত্র জীবনযাপন করতে চাই তাহলে দূর দেশে গমন ব্যতী রেখে নেই তুমি ভেবে দেখো অমাবস্যার এখনো বিলম্ব আছে হঠাৎ লীলা বাধা দেয় তখন তার চক্ষু দুটির ভিতরে কোমল একটি আলো ফুটে উঠেছে বিষাদ করুন মুখখানিতে অস্পষ্ট হাসি ছায়া দেখা যাচ্ছে সে শ্যামাঙ্গের ত্যাগ করলে হয় না ওই বনের মধ্যে পথ নেই ও পথে কি ব্যাঘ্র সংখ্যা অত্যধিক ওই কথা বলেই লীলাবতী প্রস্থান করে সামাঙ্গ নির্বোধের মতো তার গমন পথে চেয়ে থাকে একই ঘটলো এ যে কল্পনারও অতীত লীলাবতী সমাজ সংসারের কথাকে কিছুই চিন্তা করতে চায় না পথের বিপদ আপদের বিবেচনাও কি তার নেই কিন্তু ওই দিন সন্ধ্যাকালে মাতুল সিদ্ধপায় সে উপস্থিত হলেন তিনি বহু দূর পর্যন্ত গিয়েছিলেন বললেন আমি পুনর্ভাবার উভয় তীরের গ্রামগুলি দেখে এলাম অবস্থা বড় বিপজ্জনক সর্বত্রই আশঙ্কা এবং ত্রাস দক্ষিণের এক সামন্তপতি দুখানি গ্রাম ধ্বংস করেছেন একখানি হড্ডিদের অন্যখানি ডোমদের এখন তোমাদের স্থানে অবস্থান করাই উত্তম শ্যামাঙ্গ লীলাবতীর কথাটি জানালে সিদ্ধপা গম্ভীর হলেন এবং বললেন বৎস আমি তোমার কথায় বিশ্বাস করলাম না কেননা শিলনাথের আমি দীক্ষাগুরু আমার যোগব্রত কঠোর সংযোগ এবং শাসনের উপর প্রতিষ্ঠিত আমি কামাচারী নই শিলনাথেরও হবার কথা নয় তবু আমি গোপনের সন্ধান নিয়ে দেখব যদি তোমাদের কথা সত্য হয় তাহলে স্থানে আর কোনো ক্রমেই থাকা যাবে না আর যদি তোমাদের কথা সত্য না হয় তাহলে কিন্তু কঠিন শাস্তি দেব তোমাকে মহাশয় আমি বলেছি কথাটি আমার নয় আপনার ভাগিনীর শ্যামাঙ্গ সারণ করিয়ে দেয় বলে আপনি বরং তাকে জিজ্ঞাসা করে দেখুন লীলাবতী রাত্রে এসে জানায় যাত্রা স্থগিত রাখতে হবে মাতুরের উপস্থিতিতে পলায়ন করলে ভবিষ্যতে বিপদ হতে পারে সামাঙ্গ হাত ধরে লীলা তোমার মত মত পরিবর্তিত হয়নি তো লীলা স্থির হয় মুহূর্তের জন্য তারপর চোখের মধ্যে দৃষ্টিপাত করে বলে তুমি কি উন্মাদ হয়েছ আমার যার গর্ত নেই তুমি বুঝতে পারো না পৃষ্ঠা একশো তেরো সিদ্ধপার মুখে দুশ্চিন্তা ছায়াটি ইদানিং সর্বক্ষণ থাকে তিনি উজুবটেও গিয়েছিলেন সেখান থেকে অনেক সংবাদ সংগ্রহ করেছেন যেমন মহাসামন্ত হরিশেন এখন রাজধানীতে ওদিকে সামন্তপতিদের উপর আদেশ হয়েছে যাগযজ্ঞের অনুষ্ঠান করতে হবে রাজ জ্যোতিষের নাকি বলেছেন গ্রহ নক্ষত্রাদির অবস্থান বিপজ্জনক রাজ্য নাশ অবসম্ভাবী এবং তা ঘটবে যবনদেরই হাতে সুতরাং জ্যোতিষীদের বিধান যজ্ঞ কর যজ্ঞের মধ্যেই যবনের উপদ্রব দূরীভূত হবে একদার রাত্রিকালে অকসৎ শ্যামাঙ্গকে শয্যা থেকে ডেকে তুললেন বললেন চলো তোমাকে যোগব্রত গ্রহণ করতে হবে আমি তোমাকে দীক্ষা দান করব। পেল না একটি কক্ষে নিয়ে গেলেন শ্যামাঙ্গকে সেখানে কক্ষের মধ্যস্থলে ভূমিতে চক্র রেখা অঙ্কিত দেখল শ্যামাঙ্গ ওই মধ্যস্থলেই ধূপ জ্বলছে প্রদীপ জ্বলছে কয়েকটি পদ্মফুল সেখানে সেই সঙ্গে আবার জবা ফুলো ওই মধ্যস্থলেই দেখল বসে আছে লীলাবতী শিলনাথ দ্বার প্রান্তে দাঁড়িয়ে সে বলল গুরুদেব আজ রাত্রে তো কোনো শুভ লগ্ন নেই উপরন্তু জাতক জাতিকার কায়াশুদ্ধির একটি ব্যাপার আছে অনুষ্ঠানটি পরে করলে হতো না সে চিন্তা আমার সিদ্ধপা জানালেন বললেন কালযোগ বলে একটি কথা আছে আর কায়াশুদ্ধির তুমি কি জানো আমি জানি আমি কি করছি আমাকে শুভকার্য সমাধা করতে দাও বাধা দিও না এই বলে তিনি দ্বার রুদ্ধ করে দিলেন শ্যামাগের কিছুই বোধগম্য হচ্ছিল না উচ্চ কয়েকবার মন্ত্র পাঠ করলেন পা তারপর নিম্ন স্বরে বললেন এ তোমাদের দীক্ষা নয় দীক্ষা গ্রহণের জন্য সাধনা প্রয়োজন তা তোমাদের নেই আমি লীলাবতীর কথা চিন্তা করে এই ব্যবস্থা গ্রহণ করলাম আমাকে স্থান ত্যাগ করে দূর দেশে চলে যেতে হচ্ছে এই রাত্রে তোমরা এ গ্রাম ত্যাগ করে চলে যাবে যত দ্রুত সম্ভব দূরে চলে যেও পথিমধ্যে মধ্যে কোথাও বিলম্ব করবে না নগরে উপনীত হলে তখন বুঝবে যে আর ভয় নেই পথিমধ্যে যদি কোথাও কোনো জবন কেন্দ্র দেখো তাহলে সেখানে আশ্রয় নেবে ওই পর্যন্ত বলেই তিনি অগ্নিকে অগ্নিতে ধূপ নিক্ষেপ করলেন আগ্নায় সোয়াহাহ বললেন কয়েকবার তাতে কক্ষটি ধূপের গন্ধে এবং ধুমে পরিপূর্ণ হয়ে গেল শেষে দ্বার উন্মুক্ত করে দিলেন ডাকলেন শিলনাথকে বললেন তোমার কে দীক্ষা আছে তাকে ডেকে নিয়ে এসো গুরুদেব সেতু ভিন্ন গ্রামে থাকে তবু ডেকে আনো রাত্রি শেষ জামে তার দীক্ষা হবে শিলনাথ চলে গেলে তিনি পুনরায় দ্বার রুদ্ধ করলেন কিন্তু কিছুক্ষণ পরই আবার দ্বার উন্মুক্ত করে শ্যামাঙ্গকে ডেকে বলেন চলো আমি তোমাদের পথে রেখে আসি মধ্যরাত্রি নিঃশব্দতা এবং অন্ধকার নক্ষত্র আকাশের দিকে দৃষ্টিপাত করে শ্যামাঙ্গ তার মনে প্রশ্ন জাগে এ তুমি কোথায় চলেছে শ্যামাঙ্গ এ কি তোমার জীবনের পথে যাত্রা নাকি এই পথেই তোমার মরণ সে পার্শ্বে সহগামিনী লীলাবতীকে জিজ্ঞাসা করে মৃদু আমরা কোথায় যাচ্ছি লীলা লীলা বলে জানি না গ্রাম উপনীত হলে সিদ্ধপা দাঁড়ালেন ঊর্ধ্ব দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন নক্ষত্রমালা সাক্ষী রাত্রির অন্ধকার সাক্ষী তোমার আমার বায়ু সাক্ষী সামাঙ্গ লীলাবতীকে আমি তোমার হাতে সমর্পণ করলাম ওকে তুমি রক্ষা করো তোমাদের বিবাহ হবে না কেন কোনো বিধান নেই যে তোমাদের বিবাহ হয় এবারও দুষ্কাল জানি তোমাদের সংসার হবে না তথাপি আমি তোমাদের মিলিত করে দিলাম পালে যোগব্রত পালন করো শিব তোমাদের মঙ্গল করুন মাতুলকে প্রণাম করে দুজনের দ্রুত পদক্ষেপের সম্মুখে অগ্রসর হলো জ্যৈষ্ঠ গত হয়ে আষাঢ়ের আরম্ভ এখন কিন্তু সৌভাগ্য যে বর্ষা এখনও নামেনি আকাশে নক্ষত্রমালা দেখতে দেখতে দুজনের পথ অতিক্রম করে চলল লীলাবতীর মুখে কোনো কথা নেই বস্ত্রের অঞ্চলটি মাথায় তোলা তথাপি বোঝে যায় অবগুণ্ঠানবতী এই রমণী মাথা নিচু করতে জানে না সংকোচহীন একটি দৃপ্ত ভঙ্গি তার মস্তককে উন্নত করে রেখেছে শ্যামাঙ্গ লক্ষ্য করলো ঔষ্ঠদ্বয় দৃঢ় সংবদ্ধ দৃষ্টি দিগন্ত লগ্ন এবং প্রতিটি পদক্ষেপ জড়তা বিহীন একবার বললো একটু দ্রুত চলো শব্দ কিন্তু শত কথা যেন সেই ওই একটি শব্দে উচ্চারণ করে শ্যামাঙ্গ পুনরায় বলে লীলা আমরা কোথায় চলেছি জানো ওই কথায় মস্তক আন্দোলিত করে লীলাবতী আন্দোলিত করে লীলাবতী না তারপর বলে সম্ভবত মুর্তে না কৌতুকের কথা নয় লীলা শ্যামাঙ্গ গম্ভীর হয় বলে তোমার জানা প্রয়োজন তুমি কোথায় চড়েছ তোমার মাতুলের কথাগুলি নিশ্চই শুনেছ না আমার প্রয়োজন ছিল না কি কাণ্ড নারী জাতি দেখছি সত্যিই ভয়ঙ্কর এবং শ্যামাঙ্গের কণ্ঠেই সৎ কৌতুক ধ্বনিত হয় লীলা ওই কথায় মুহূর্তে দাঁড়ায় তারপর বলে এভাবে পথে বিলম্ব করোনা তো সম্মুখে আমাদের দীর্ঘ পথ অতিক্রম করতে হবে রাত্রি যখন শেষ হয়ে আসছে পূর্বাকাশে আলো ভাস বন্য কুকুর ডাকছে প্রতিপাশের ঝোঁকগুলিতে একটি গধিকা বাম দিক থেকে দক্ষিণে গেল ওই ওই সময় দেখা গেল তবে দিগন্ত বৃষ্টিরও নয় সম্মুখে একটি গ্রাম দেখা যায় শ্যামাঙ্গ শুধালো এখানে ক্ষণিক বিশ্রাম নেবে না লীলাবতী জানা আমি ক্লান্ত নেই পরবর্তী কোন স্থানে বিশ্রামের কথা চিন্তা করব। পৃষ্ঠা একশো কিন্তু আমি যে বিশ্রাম চাই শ্যামাঙ্গের স্বরে কি কৌতুক তুমি দেখছি নারীরও অধম ঠিক তোমার পুরুষ জীবনে এই তো লীলা আবার সহজ হচ্ছে শ্যামাঙ্গ উৎফুল্ল হয় মনে মনে লীলাবতীর হাতখানি এসে ধরে বলে লীলা ক্ষণেক দাঁড়াও আমি তোমাকে দেখি তুমি আমাকে দেখবার কে লীলার কণ্ঠে শাসন শ্যামাঙ্গ অপ্রস্তুত বোধ করে বলে আমাদের যে মিলিত করে দিয়েছেন তোমার মাতুল সে তো যোগব্রতের মিলন সংযম আচরণ করতে হবে দুজনকেই হঠাৎ লীলাবতী দাঁড়ালো পূর্বাকাশ এখন পরিষ্কার মুখ স্পষ্ট দেখা যায় বললো শ্যামাঙ্গ তুমি কি চাও বলতো আমি তোমাকে চাই অকপটে দাবি করে শ্যামাঙ্গ আমাকে চাও অর্থ কি আমার এই দেহটিকে চাও দেহ পেলেই তোমার চলবে শ্যামাঙ্গ প্রমাদ গণনা করে কি বলতে চাই এই নারী সে বলে লীলা বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি উত্তম কথা ভালোবাসো বলেই তো আমাকে চাও তুমি তাই না তোমার কথা আমার কাছে বলো আমার এই দেহটি চাও যদি যদি অতীব প্রয়োজনীয় মনে করো তাহলে নাও এই কথা বলে সে ঊর্ধ্বাঙ্গের বস্ত্র অপসারিত করল শ্যামাঙ্গ দেখল তার গ্রীবা সুগল স্কন্ধ দুটি উন্নত মহিমান্বিত স্তনযুগল ক্ষীণ কোটি দেশ বলো আরও দেখতে চাও তাহলে নিম্নাঙ্গের বস্ত্র আমি অপসারিত করি শ্যামাঙ্গের সে আহত বোধ করে বলে তুমি কি আমাকে লম্পট না তা কেন ভাবব লীলাবতীর কণ্ঠ অতীব সুস্থি। তাহলে তুমি ওভাবে কেন নিজেকে অপমানিত করলে শ্যামাঙ্গ তুমি কি কলহ করবে পথে লীলাবতী বলে আমি তোমাকে মনে স্থান দিয়েছি সেই প্রথম সাক্ষাতের দিন থেকে মনে আছে তোমার পুনর্ভাবাতীরের বটতলের উচ্চ বেদিটির কথা আমি তারপর থেকে সমগ্র অস্তিত্ব দিয়ে তোমাকে কামনা করেছি লম্পট নির্বোধ লোক নিয়ে রমণীরা সংসার করছে না আমি হয়তো একদিন অভিমন্যু দাসের কাছে চলে যেতাম কিন্তু তুমি এলা আমার সম্মুখে আর জীবনের অর্থ আমার নিকট অন্যরূপ হয়ে গেল এখন আমার পূর্ব জীবন বলে কিছু নেই আমি মনে করি সেই জীবনে উজুবটেই ভস্মীভূত হয়ে গেছে তুমি ব্যতীত এখন আমার কেউ নেই আমার দেহ মন আমি সমস্তই তোমাকে দান করে রেখেছি তবু তুমি কেন লোভী বালকের মতো আচরণ করো বলো প্রিয়ত বক্ষলগ্ন বক্ষ লগ্ন করার এই কি সময় এই কি স্থান লীলাবতী সমস্ত সংযম ওই কথার পরে ধসে পড়ে তার কণ্ঠ রোদন উদ্বেল হয়ে ওঠে সে সামাঙ্গের বক্ষে নিজেকে সমর্পণ করে কি দেখছে সামাঙ্গ কেই রমণী যে তার বক্ষে আকুল কান্নায় ভেঙে পড়ল সে দু হাতে ধারণ করে রাখে তারপর ক্ষমা 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 চায় লীলা করো আমি তোমাকে বুঝতে করে দিও আমাকে পৃষ্ঠা একশো ষোলো সমজিৎ লক্ষণাবতীর অভিজাতপল্লী থেকে নিষ্ক্রান্ত হয়ে রাজপথ অতিক্রম করছিলেন বার্ধক্যের কারণে সভাপতি রিজুতা হারিয়েছেন যেমন দেহের তেমনি মনেরও তথাপি দীর্ঘ দীর্ঘপথ অতিক্রম করে রাজধানীতে আসতে হয়েছে মন্ত্রী মিশ্রের সঙ্গে তিনি দেখা করতে চান রাজধানীতে নানান শুনছেন কেউ বলছে বৃদ্ধ মহারাজ রাজধানীতে নেই গঙ্গা তীরে গিয়েছেন কেউ বলছে তিনি অত্যধিক রুগ্ন রাজকার্য এখন দেখেন না এক স্থানে আবার শুনলেন মহারাজ নাকি জবন আক্রমণ আসন্ন দেখে প্রাণ রক্ষার জন্য পলায়ন করেছেন প্রকৃত সংবাদটি যে কিছুই জানবার উপায় নেই হলায়ুদ মিশ্র তার সতীর্থ ছিলেন গুরুগৃহে সেই সূত্রে এখনও উভয়ের মধ্যে ঋদ্রতা রয়েছে বর্ষকাল পূর্বেও তিনি রাজধানীতে এসেছিলেন তখনও সাক্ষাৎ হয়েছে এবার তিনি হলায়ুদের মাধ্যমে মহারাজ লক্ষ্মণ সেন দেবের নিকট যেতে চান মহারাজের নিকট তিনি একটি আবেদন জানাবেন কিন্তু জনরবের পর জনরব শুনছেন যদি আজ শুনলেন যে রাজসভার এখন মান্য পুরুষ গোবর্ধন আচার্য তো কালী আবার জানলেন গোবর্ধন আচার্য নয় প্রকৃত পুরুষ হচ্ছেন মহাপণ্ডিত হরায়ুদ মিশ্র পরদিন আবার জানতে পারলেন ও সমস্ত কিছুই সত্য নয় মহারাজ বৃদ্ধ হয়েছেন পাণ্ডিত্যের পীড়ন ইদানিক বিরক্ত হন এখন রাজসভার আনন্দদানকারী নট গাঙ্গো কি হচ্ছে মূল ব্যক্তি যদি কেউ পারে তো সেই পারবে রাজা সান্নিধ্যে নিয়ে যেতে আর একজন আবার বলল রাজসভার যে সংবাদ শুনছেন কোনটি সত্য নয় এসব সংবাদের আদৌ কোনো ভিত্তি নেই রাজসভায় কিছুই হয় না সময় কোথায় আপনি বল্লভার সাক্ষাৎ প্রার্থী হন রানী যুবতী তাই সুন্দরী শ্রেষ্ঠা রাজা যা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন তা শয্যাতেই বিশ্রাম গ্রহণকালে পৃষ্ঠা একশো সতেরো জনরবগুলির ভিত্তি যে এবং কেন যে ওই প্রকার একের পর এক জনরবের জন্ম হচ্ছে তার কোনো ব্যাখ্যাই কেউ তাকে দিতে পারলো না না তার কন্যা না জামাতা রাজপথটি প্রশস্ত অপরাহ্নে রৌদ্রে এসে পতিত হয়েছে অট্টালিকা সমূহে প্রাচীর গার্স্ত্রে পথচারীদের সংখ্যা এখন যথেষ্ট নয় সম্ভবত গ্রীষ্মের প্রচণ্ডতায় কারণ আষাঢ় মারতণ্ডে প্রচণ্ড তেজ সংসারকে ঝলসিত করে দিচ্ছে অনুমান হয় দুই দিনের মধ্যেই বৃষ্টি হবে বুঝলেন শীঘ্রই তাকে সব গ্রামাভিমুখে যাত্রা করতে হবে নতুবা বৃষ্টি আরম্ভ হয়ে গেলে পথে কষ্টের সীমা থাকবে না দুই বিশ্রামরত নগরবাসীদের দেখতে দেখতে চললেন সোমজিৎ সম্ভবত গন্তব্যের নিকটে এসে গিয়েছেন জলসিক্ত বাতাসে স্পর্শ অনুভব করছেন দেহে গঙ্গাতিরিত চতুষ্পাঠীটির অবস্থান বলে শুনেছেন জকরের মিত্র প্রতিষ্ঠিত নব চতুষ্পাটিটি তোমধ্যে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে যামাতা কেশবacharya এই বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি হলায়েদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেছেন হলায়েদ নাকি প্রতিপক্ষে একটি অপরান্য একটি অপরান্য স্থানে অতিবাহিত করেন আদি সেই দিনটি এবং অপরান্য কালও সমাগত কষ্ট হচ্ছে তা দ্রুত পদক্ষেপণ করতে কন্যা সরস্বতী বলেছিল পিত ওই দীর্ঘপদ পদব্রজে যাবেন না আমি একটি দোলার ব্যবস্থা করে দি সন্জিত সম্মত হননি বলেছিলেন মাতো ঠাকুরের কাছে এই প্রার্থনা করে যে আমি যেন একবারই মানুষের স্কন্ধে উঠি বারংবার ওঠা নামায় এ বৃদ্ধের বড় কষ্ট হবে অপরাহ্ন কাল বলেই চতুষ্পাশীটি নিরবীত স্নাতক একজন স্নাতককে দেখা যাচ্ছে বালকে কিশোরের দলটি কোথায় বোঝা যাচ্ছে না বৃহৎ চতুর্শশালা সম্মেলক গৃহটির পর বিশাল উন্মুক্ত প্রাঙ্গণ মধ্যে একদিকে দুটি বকুল বৃক্ষ অন্য দুটি অন্যদিকে দুটি চম্পক বৃক্ষলতা পুষ্প পত্রপল্লভের স্থানটি স্নিগ্ধ মনোরম কেশবাচার্য দাঁড়িয়ে ছিলেন জানতে চাইলেন আপনি কি বৃক্ষতলে উপবেশন করবেন না অলিন্দে বৃক্ষতলেই বসি কি বল সোমা সোমজিৎ হাসলেন একটি তরুণ ব্রাহ্মণ সম্মুখে এসে প্রণাম করলে সোমজিৎ অবাক হলেন বলেন এটিকে যেন পরিচিত মনে হচ্ছে সে কি মনে নিয়ে আপনার এতো আমার অনুজ মাধব এবার হলো দীর্ঘায়ু বৎস তুমি দেখছি দিব্য তোমার কি ভালো লাগে ন্যায় না স্মৃতি নাকি ব্যাকরণ আগে না আমি কাব্যানুরাগী তা বটে এই বয়সে কাব্যেই তো শিক্ষার্থীর অনুরাগ থাকে কি পাঠ করছো এখন তরুণটির মুখে সলজ্জ হাসি দেখা গেল বলল আমার বানভট্ট ভবভূতি দণ্ডী এদের ভালো লাগে তবে এখন জয়দেব পাঠ করছি সে কি সমজিৎ অবাক হলেন পৃষ্ঠা একশো আঠেরো জয়দেব গোস্বামী কি তাঁর গীত গোবিন্দ সমাপ্ত করেছেন তাও তার পুঁথিও কি প্রস্তুত হয়ে গেছে জানতে চাইলেন তোমরা সম্পূর্ণ পুঁথি পেয়েছ আগে না কবি স্বয়ং আমাদের কাছে অংশে অংশে দিচ্ছেন এবং সেই অনুক্রমে আমরা লিপি প্রস্তুত করছি ক্ষুদ্র একটি দীর্ঘশ্বাস মোচন করলেন সমজিৎ রাড়ে সেই যুবকটি পিত ধটিকা পরিধানে উৎকলবাসীদের মতো মস্তক পরি প্রকাণ্ড স্থূল শিক্ষাটি উপবিৎখানি রজ্জ সদৃশ্য সেই গ্রাম্য যুবকটি একদা সকলের মন জয় করে নিল ওই সভায় সমজিত উপস্থিত ছিলেন তার শ্লোকও প্রশংসিত হয়েছিল কিন্তু জয়দেবের শ্লোকাবলীর মতো নয় তথাপি অনেকের মতো সমজিতেরও সন্দেহ ছিল তারও মনে হয়েছিল ওই পদ চলবে না একেবারে প্রাকৃত কিন্তু রাজসভা সাদরে গ্রহণ করে নিল জয়দেব গোস্বামীকে জয়দেব প্রিয় সমজিৎ তরুণটির মুখোপরি দৃষ্টি রাখলেন আগে তরুণ মাধবাচার্য পুনরায় সলজ্জ মুখখানি নমিত করে তারপর বলে তবে প্রাকৃত পদাবলী আমার অধিকতর প্রিয় কেন সমজিতে ভ্রু তীক্ষ্ণ হয়ে ওঠে দেখা যায় কেশবাচার্যের দৃষ্টি আর সরল নেই ওই প্রকার কুটির প্রশ্ন হওয়াতে মাধব প্রথমে অপ্রস্তুত পরে শঙ্কিত হয় অনুমান করে তার কথায় সম্ভবত বয়োজ্যেষ্ঠ দুজনই আহত হয়েছেন সে অনুমতি প্রার্থনা করে বলে আমার কাজ আছে অনুমতি দিন আমি যাই তরুণটি প্রস্থান করলে সমজিত মন্তব্য করলে এই তাহলে তোমাদের বিদ্যাদান রুচিত দেখছে ক্রমেই প্রাকৃত হয়ে যাচ্ছে এ তো ঠিক নয় কেনুপিত গৌড়ীয় রীতিও তো একটা রীতি হ্যাঁ এক প্রকার রীতি কিন্তু সেই রীতিে অক্ষমের আর যতের কিছু রাখলে না ওই সময় দূরে দারদেশের রাজপ্রহরীকে দেখা গেল পরে দেখা গেল একখানি দোলা হলাইল মিশ্র আসছেন নিকটে সেই হলাইল বাল্যবন্ধুকে উদ্ভাব হয়ে আলিঙ্গন করলেন হলাইল এখনো শক্তিমান দেহ ঋজু বর্ণ তপ্ত কাঞ্চনের মতো কপালে চন্দন লেখা শিখাগ্রে পূজার পুষ্প উপবিদখানি শুভ্র সমগ্র দেহে পৌরুষের দীপ্তি বিচ্ছুরিত হচ্ছে বলেন তুমি দেখছি সেই আছো হ্যাঁ বলতে পারো তবে আমার নয় বললেন ব্রাহ্মণের তিনি যেভাবে রাখেন সেইভাবে থাকি কিন্তু আমি কিরূপ বৃদ্ধ হয়েছি দেখেছ ও কিছু নয় দেহ দেখে কিছুই বোধগম্য বোধগম্য করা যায় না অন্তরটি বৃদ্ধ না হলেই হলো একশো ক্ষণপরে পুনরায় বলেন সর্বাপেক্ষা উত্তম ব্যবস্থা কি জানো কি কৌতূহলী হন নিজের নিকট কিছুই না রাখা নিজেকেও না রাখা নিজেকে অন্যের হাতে তুলে দাও দেখবে যথার্থ যত্ন হচ্ছে এবং তোমার দিনগুলো অতিবাহিত হচ্ছে দয়াহীন দায়হীন আনন্দের মধ্য দিয়ে কৌতুকালাপে কিছুক্ষণ গেলে সমজিত প্রসঙ্গ পরিবর্তন করলেন বললেন হলাই তুমি রাজপুরুষ তোমার কাছে আমি একটি আবেদন নিয়ে এসেছি যদি আমার আবেদনটি তোমার অনুমোদন লাভ করে তাহলে আমি সেটি মহারাজ লক্ষণ সেন দেবের পদপদ্যে নিবেদন করতে চাই হলাই গম্ভীর হলেন সমজিৎকে তিনি বাল্যকাল থেকে জানেন সকল ব্যাপারেই সে গভীর এবং গুরু প্রশ্ন ব্যতীত অযথা চিন্তা করে সময় ব্যয় করে না হলাই বললে তোমার আবেদনটি কি সেইটি আগে বলো ওই কথার পরে সমজি দ্বিতাস্তত করেন তিনি নিশ্চিত নন হলায়ুত কতখানি আগ্রহী হবেন শুনতে তথাপি তিনি আরম্ভ করলেন তুমি জ্ঞাত কিনা জানি না পুনর্ভাবা আমাদের অঞ্চলে হরিসেন অত্যন্ত প্রতাপশালী সামন্তপতি সম্প্রতি অঞ্চলে সদ্ধর্মী ভিক্ষুদের গমনাগমন লক্ষ্য করা যাচ্ছিল বিশেষত অন্তর্য শ্রেণীর মধ্যে তাদের ইদ্যতা হয়ে উঠেছিল নিবিড় ডোম অমরিনা কেমন হয় নিশ্চয়ই শুনেছ তারা যেমন শিথিল শাসনা তেমনি উশৃঙ্খল তাদের এই স্বভাব প্রায় সর্বত্র ওই অঞ্চলে পিপ্পলি হাট নামক একটি হাট আছে ওই হাটে একদা হরিসেনের অনুচর বজ্রসেন কয়েকটি কুলোটা ডোম রমণীকে শাসন করতে যায় ফল হয় ভয়াবহ হাটের ক্ষিপ্ত মানুষ বজ্রসেন ও তার দুই অনুচরকে নৃশংসভাবে হত্যা করে তাদের দেহ এমন ভিন্ন করে দেয় যে তাদের উদ্ধার দুঃসাধ্য হয়ে ওঠে সামন্ত ওই ঘটনার প্রতিশোধ নেন এবং সেই প্রতিশোধটিও ভয়ঙ্কর ওই পিপ্পলিহাটে কয়েকদিন পর বিশাল এক জনসমাবেশে একটি কুলোটা ডোম রমণীর মধ্য দেশে অগ্নিতপ্ত লৌহ প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং তার দুই শিশুপুত্রকে দ্বিখণ্ডিত করা হয় একটি সদ্ধর্মী ভিক্ষুকে ওই স্থানেই অগ্নিতে নিক্ষেপ করে হত্যা করা হয় হলায় শুনছিলেন বললেন এ যে দেখছি থাকেন কিন্তু হরিসেন সেখানেই নিরস্ত হননি আমাদের নিজ গ্রাম উজুবটের উত্তর পাঠক পল্লীটি হরিসেনের অনুচারদের হাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বহু শিশু নারী ও বৃদ্ধ নিহত হয় এবং আশ্চর্যকাণ্ড কি জানো ওই আক্রমণের মুহূর্তে পল্লীটি পুনরূপী আক্রান্ত অন্য আরেক দল অশ্বারোহী সেনা দল দ্বারা শোনা যায় তারা পশ্চিম দেশাগত এবং জাতিতে জবন পৃষ্ঠা একশো কোন দিক থেকে আগমন এবং কোথায় প্রস্থান তা কিছুই জানা যায়নি তবে প্রকৃত কথা এই যে উজুভট গ্রামের উত্তর পাঠক পল্লীটি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে হলায় মিশ্র সংবাদটি শুনে ঈশ্বর চঞ্চল হয়ে উঠলেন বলেন তুমি জবন সেনাদলের কথা কি জানো তাই বলো না হলায় আমি ও বিষয়ে কিছুই জানি না সমজিৎ জানান বলেন এবং এ ও আমি কিছু করতেও আসিনি যে কারণে আমি রাজধানীতে এসেছি সেটি শুনতে হবে তোমাকে পিপ্পলিহাট ও উজুবটে ঘটনা দুটি ঘটে যাওয়ার পর থেকে সমগ্র অঞ্চলটি হয়ে রয়েছে সন্ত্রাস্ত গ্রামবাসী কেউ গৃহে রাত্রি যাপন করে না কোনো রাজপুরুষকে দেখা মানুষ সতে হস্তে ন দুরাজ পলায়ন করে ব্রাহ্মণ ও কায়স্থ গৃহীতে গৃহে দাস দাসিনে ভূমি কর্ষিত হয় না বীজ হয় না শস্য লোক নেই এক ভয়ানক অবস্থা সর্বত্র এ মাতাবস্থায় মহারাজের কিছু করা উচিত যদি তিনি তার সামন্তদের শাসন না করেন তাহলে ওই অঞ্চলগুলিতে মানুষ থাকবে না তাই আমার আবেদন মহারাজ সামন্ত দিন যেন তিনি প্রজাপীড়ন না করেন ওই প্রকার দুষ্কর্ম যেন আর না হয় পণ্ডিত কত ধান্যে কত তণ্ডুল যদি বুঝছে হলায় হাসতে হাসতে বললেন জানালেন তোমার কথা আমি মহারাজের গোচরে আনতে পারি এমনকি তোমাকেও আমি রাজসভায় নিয়ে যেতে পারি কিন্তু মনে হয় না তাতে তোমার লাভ হবে প্রথমত সামন্তদের রাজা শাসন করবেন না কারণ বহিঃশত্রু রাষ্ট্রের দ্বারদেশে উপনীত দ্বিতীয়ত সদ্ধর্মী ভিক্ষুদের আচরণ সন্দেহের ঊর্ধ্বে নয় সুতরাং বিষয়টি শ্রবণ করে মহারাজ যখন মন্ত্রীদের অভিমত চাইবেন তখন মন্ত্রীদের তো যুক্তিসঙ্গত অভিমত দিতে হবে বলো কে তখন অযৌক্তিক অভিমত্তি দেবে বিশেষত একজন সামন্তপতির বিরুদ্ধে যেখানে অভিযোগ অসম্ভব সোমজিৎ উপাধ্যায় হলায় প্রতিক্রিয়া লক্ষ্য করছিলেন দেখছিলেন পিপ্পলিহাটের ঘটনাটি বর্ণনার সময় হলায় ঈশ আন্তলিত হলেও যখন ব্যবস্থা গ্রহণের কথা আসছে তখন তিনি অন্য মানুষ হয়ে যাচ্ছেন তখন তিনি যুক্তির প্রশ্ন তুলছেন সম্ভাব্যতা অনুমান করছেন এবং ঘৃণা এবং ঘৃণ্য নিষ্ঠুর ঘটনাবলী নায়কদের শাস্তি না দিয়ে বং সমর্থন করতেই আগ্রহী তিনি হতাশ হলেন বলেন সোনোহল আমি জানি না জবন জাতি সম্বন্ধে তোমার কি অভিমত আপাতত তাদের শত্রু বলেই বিবেচনা করতে হবে অপরদিকে সদ্ধর্মী বৌদ্ধদের রাষ্ট্রদ্রোহী বলে বিবেচনা করা হচ্ছে এখন এই দুই শত্রুর মধ্যে কি একটির সঙ্গে মিত্রতা করা যায় না বৌদ্ধরা এই দেশবাসী তাদের সঙ্গে আমাদের বহু সাদৃশ্য দেশাচারে লোকাচারে আমরা ভিন্ন নই কিন্তু জবন জাতি একেবারেই বহিরাঘত তারা এলে ধর্ম যাবে কুল যাবে জাতি যাবে সেই সমূহ পতন থেকে দেশ ধর্ম জাতিকে রক্ষা করার জন্য কি সদ্ধর্মীদের সঙ্গে মিত্রতা করা যায় না পৃষ্ঠা একশো তুমি বৌদ্ধ পাশন্ডদের সাথে মিত্রতা করছো বলছো হলায়ুদ সন্দেহান্নিত দৃষ্টিপাত করেন হ্যাঁ চিন্তা করে দেখো তাহলে তোমার ধর্ম রক্ষা পাচ্ছে জাতি রক্ষা পাচ্ছে রাজ্য রক্ষা পাচ্ছে তুমি নিজে রক্ষা পাচ্ছ আমার এই আবেদনটি তুমি রাজার কাছে নিবেদন করো তুমি উন্মাদ সমজিত হলাহুদ উঠে বসলেন বললেন তুমি বিলক্ষণ উন্মাদ রাষ্ট্রকে একজন ব্যক্তির ইচ্ছায় ক্ষণিক সিদ্ধান্তর ওপর নির্ভর করে চলে আজ ইচ্ছা করলে আর অমনি সধর্মী বৌদ্ধরা তোমার বন্ধু হয়ে গেল স্বধর্মী ভিক্ষুরা আর্য ধর্মের শত্রু কথা নয় বহু যুগ পূর্ব থেকেই শত্রুতা হয়ে আসছে তুমি দেখো চিন্তা করে ওই ধর্মে নেই নেই বলি ব্রাহ্মণা ব্রাহ্মণ নেই একেবারেই তৃণমূলে যে থাকে যারা যথার্থ তৃণভজি এ হলো তাদের ধর্ম এদের প্রধান দেবতা শুকর পালকের গৃহে খাদ্য গ্রহণ করেছে তুমি চিন্তা করতে পারো তুমি আমাদের আর্য ধর্মের কথা ভাবো এ ধর্ম উচ্চ শ্রেণীর আর্যত্বের অর্থ হল শ্রেষ্ঠত্ব এর কৌলিন্য ভিন্ন প্রকার এর দান আছে উৎসব আছে যোগ্য আছে স্বর্গ নরক আছে এ ধর্ম কর্মফলে বিশ্বাস করে এবং মনে করে না যে সকল মানুষ সমান হতে পারে সুতরাং মূলেই রয়েছে বিরোধ বহু শতাব্দীর চেষ্টায় বৌদ্ধ শক্তি বিনষ্ট করা গেছে আজ আর কোথাও বৌদ্ধ শক্তি বলে কিছু নেই কিন্তু আজ যদি তুমি তাদের প্রশ্রয় দাও তাদের সঙ্গে মিত্রতা করো তাহলে কি হবে ভেবে দেখেছ চন্ডাল সকল সকল হয়ে উঠবে স্বেচ্ছাচারী তোমার দাস দাসী বলে কেউ থাকবে না সামন্তপতিদের ধন জন গৃহ সংসার সমস্তই লুন্ঠিত হয়ে যাবে কোট্টপাল নেই মন্ত্রী নেই সেনাপতি নেই সামন্ত নেই প্রহরী নেই কি ভয়নক অবস্থা হবে কল্পনা করতে পারো দীর্ঘ বক্তৃতা প্রায় সোমজিৎ মনোযোগ দিয়ে শুনছিলেন শেষে বললেন তোমার সঙ্গে তর্কে নামার ইচ্ছা আমার নেই বৌদ্ধ সদধর্মীদের সঙ্গে মিত্রতা করলে সমস্তই ধ্বংস হয়ে যাবে এ আমার বিশ্বাস হয় না হলায়ুদ এ দেশে বৌদ্ধ সনাতন উভয় ধর্মের সহবস্থান ছিল সে তো মাত্রই শতাব্দ দুই পূর্বের ঘটনা পাল রাজারা বৌদ্ধ ছিলেন কিন্তু কই তাঁদের কাছে কালে তো ব্রাহ্মণ নিগ্রহের কোনো সংবাদ পাওয়া যায় না বরং সকল ধর্মের লোক সহাবস্থান করত সনাতন ধর্মী ব্রাহ্মণ যেমন ছিল তেমনি ছিল সদ্ধর্মী ভিক্ষু শুনতে শুনতে হলায়ত মিশ্র বিস্ময় মানেন একই কথা সোমজিতের মুখে এই বয়সে এসে কি লোকটার চিন্তায় বিকৃতি দেখা দিয়েছে বিরক্তি বোধ করলেন তিনি বললেন সমজিত এসব বিতর্ক কেন তুলছ আমি বুঝতে পারছি না এসব শুধুই তর্ক না এসব কথা তোমার মনের আর যদি তুমি বলো তখনও ব্রাহ্মণ ছিল ধর্ম ছিল তাহলে তো তোমার সঙ্গে তর্কই বৃথা যদি তখন এ দেশে ব্রাহ্মণই ছিল তাহলে সনাতন ধর্মীদের দীক্ষা দানের জন্য আমার পূর্বপুরুষদের এদেশে কেন আনা হয়েছিল পৃষ্ঠা একশো আজ নিজের অতীতকে বিস্তৃত হতে চাও এই তোমার ধর্মরক্ষা ধিক তোমার পাণ্ডিত্যে সমজিৎ আহত হলেন বুঝলেন হলায়ু তার কথা গ্রহণ করতে ইচ্ছুক নন কোনো সাহায্যই তিনি করবেন না তবু শেষ চেষ্টা করলেন বললেন রুষ্ট হয়েও না হল আমি তোমার সুরি তোমার কাছে যদি অন্তরের কথা প্রকাশ না করি তাহলে কার কাছে করব। আমার মনে হয় ধর্ম জাতি উভয়ই এখন সংকটাপন্ন যদি বিহিত না করা হয় তাহলে সমস্তই ধ্বংস হবে এতকাল যা করা হয়েছে তা ভুল তাতে বিরোধ বৃদ্ধি পেয়েছে ঘৃণা সন্দেহ প্রতিহিংসার ভাব লালিত হয়ে এমন আকার ধারণ করেছে যে এখন পরস্পর প্রত্যেকেই শত্রু এ না করে আমরা যদি কথা 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 বলি 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 তাহলেই মিলনের তো ঘৃণা দূর হয় সন্দেহ ও প্রতিহিংসার অবকাশ থাকে না চিন্তা করে দেখো তুমি বস্তুকণা বিচ্ছিন্ন হলে তার একরূপ আর ওই বস্তুকণায় ঘন সংবদ্ধ হলে তার রূপ আর যদি এমন এমন হয় যে জবন আক্রমের বিরুদ্ধে রাজার সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে সমস্ত প্রকৃতিপুঞ্জ ও প্রতিরোধ সৃষ্টি করছে তাহলে এই জবনদের আক্রমণ আর কত কয়দিন তুমি মহামন্ত্রী আমার কথাটি বিবেচনা করে দেখো অন্তত রাজসময় আমার প্রস্তাবটি দিয়ে দেখো হলায়ত মিশ্র উঠলেন অহেতুক অনেক বিলম্ব হয়েছে এই প্রকার প্রলাপ শুনতে হবে তিনি কল্পনা করেনি তবু বললেন বন্ধু সমজিত রাষ্ট্রীয় বিষয় নিয়ে চিন্তা করে তুমি হয়তো মস্তিষ্ক উত্তপ্ত করছো ওতে কোনো ফল হবে না আর যেন ব্যক্তির ইচ্ছায় কিছুই হয় না সমস্তই হয় রাষ্ট্রের প্রয়োজনে আর এও যেন কর্মফল থাকবেই দাসও থাকবে প্রভুও থাকবে প্রভু যে শাসন করে সে যেমন কর্মফল দাস যে শাসিত হয় সেও তেমনি কর্মফল জবনদের আগমনে দুশ্চিন্তাগ্রস্ত হয়েই বা কি করবে যা ভবিতব্য তাই হবে এও কর্মফল বলতে পারো আমার বিশ্বাস যবনদের আগমনে ধর্ম বল জাতি বলো সমাজ বল কোন কিছুই ক্ষতিগ্রস্ত হবে না তারা যদি এদেশ জয় করে নেয় তাহলে নিশ্চয়ই তাদের এদেশ শাসন করতে হবে সামন্ত বল মন্ত্রী বল সেনাপতি বল এমনকি গ্রামপতি বিধিপতি বল এদের সহযোগিতা ভিত্তি রেখে কি রাষ্ট্র পরিচালনা সম্ভব সুতরাং অহিত তোমার দুশ্চিন্তা জবনরা যদি আসে তখনও দেখবে তাদের উচ্চশ্রেণীর লোকেরা সদ্ভাব করছে আমাদের উচ্চ শ্রেণীর লোকদের সঙ্গে নিজে সে সর্ব অবস্থায় নিচই থাকবে সম্জিত উঠলেন মিশ্রের কথা শুনে ক্ষীণ হাসি ফুটল তার মুখে বলেন মনে হচ্ছে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য রাজধানীর লোকেরা সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে হলায়দ স্থির করেছেন পুরাতন বন্ধুর ওপর কুপিত হবে না শান্ত কণ্ঠে বললেন বিদ্রুপ করোনা না যবনেরা কিরূপ শক্তি ধরে তা কি জানো দৈহিক শাস্তিক আধ্যাত্মিক সকল বলেই তারা অধিকতরও পারঙ্গম পৃষ্ঠা একশো একটি যবন সাধুপুরুষকে দেখলাম একটি মৃত বালককে মন্ত্র বলে জীবিত করে দিল তুমি কল্পনা করতে পারো তিনটি বন্য ব্যাঘ্র নিমেষে বশীভূত হয়ে গেল ওই সাধুপুরুষটি সামান্য একটি ইঙ্গিতে এদিকে রাজ জ্যোতিষীরা গণনা করে যা দেখেছেন তাতে মঙ্গল কিছুই দেখা যাচ্ছে না মহারাজের জন্য এমাতাবস্থায় যজ্ঞানুষ্ঠানের বিধান দেওয়া হয়েছে আমাদের বিশ্বাস হতেই কাজ হবে সোমজিৎ বিশ্বর বিস্ফোরিত নেত্রে হলায়ুদের কথা শুনছিলেন তার বিশ্বাস হতে চাইছিল না যে ওই প্রকার কথা বলতে পারে হলায়ুদ মিশ্রের মতো লোক তিনি ভেবেছিলেন জিজ্ঞাসা করবেন ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থখানি রচনা সমাপ্ত হয়েছে কিনা আর সেই আখ্যান গ্রন্থখানি কি হলো যেখানে তিনি গত বছর আরম্ভ করেছিলেন আরও জানার ইচ্ছা ছিল বললাল রচিত অদ্ভুত সাগর গ্রন্থখানি মহারাজ সমাপ্ত করছেন বলে তিনি শুনেছিলেন গ্রন্থখানি রচনা কি সমাপ্ত হয়েছে কিন্তু হলায়ুদের কথা শুনে ওই সকল প্রসঙ্গ আর তুললেন না তার প্রবৃত্তি হল না তার তখন মনে হচ্ছে গৌরাধিপতি লক্ষণ সেন দেবের মহামন্ত্রীর কোনো উদ্বেগ নেই কোনো দুশ্চিন্তা নেই কি তা যেন সমস্তই জানা হয়ে গেছে সবার এবং সেই সঙ্গে কার কি করণীয় তাও যেন স্থির করে রেখেছে প্রত্যেকে সমজিৎ ক্লান্ত পদে চতুষ্পাটি থেকে নিষ্কান্ত হলেন কেশব আচার্য জিজ্ঞাসা করলেন পিত আপনি পদব্রজে যাবেন তিনি কিছুই বললেন না জামাতার প্রশ্নের উত্তরে সন্ধ্যা প্রায় সমাগত রাজপথে এখন বহু লোক বিপণিগুলিতে তৈলদ্বীপ জ্বালানো হচ্ছে দূরে কোনো এক মন্দিরের ঘণ্টাধ্বনি শোনা গেল সোমজিৎ ক্লান্ত পদক্ষেপে ধীর গতিতে পথক্রমণ করছিলেন একটি ভবনের সম্মুখ দিয়ে যাবার সময় দেখলেন ভবনটির সম্মুখে ক্ষুদ্র একটি জনসমাবেশ একটি লোককে পরিচিত মনে হল মনে হলো কোথা যেন দেখেছেন লোকটি নিকটে এসে প্রণাম করলে চিনলেন সামন্ত হরিসেনের অনুচর উল্লাস দত্ত বললেন তুমি এখানে হ্যাঁ মহাশয় উল্লাস জানায় আমাদের প্রভু রাজধানীতে এসেছেন দক্ষিণে দৃষ্টিপাত করে করে বলেন তিনি কোথায় লোকটি শেষে বলে ভবনে এসেছেন আপনি কি সাক্ষাৎ করবেন কে থাকে ওখানে কার ভবনটি লোকটি প্রশ্নের উত্তর না দিয়ে বলে আপনার যদি প্রয়োজন থাকে তাহলে বলুন সোমদুত বুঝলেন হরিসেন কোথায় এসেছে সেই সংবাদটি তার অনুচার গোপন রাখতে চায় বললেন সংবাদ গোপন রেখে কি হবে আমি মন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছি তোমার প্রভুকে বলে দিও তার কারণ তিনি যা করছেন তাই এখন করণীয় পৃষ্ঠা লোকটি প্রায় বিভ্রান্ত দৃষ্টিতে দেখে দেখে সমজিৎকে তারপর জানায় না মহাশয় আপনি যা ভাবছেন তা নয় ওই ভবনে কোনো রাজপুরুষ থাকেন না ওটি নগর নটিনী বিদ্যুৎ প্রভার ভবন আপনি কি অভ্যন্তরে যাবেন সমজিৎ কি বলবেন ভেবে পান না লোকটির কি রস্য দীর্ঘ কোনো জ্ঞানই নেই বলে না বৎস আমি বৃদ্ধ লোক দেখতেই পাচ্ছ তাতে কি লোকটি সলজ্জ হাসি এসে জানায় এখানে বহু বৃদ্ধ রাজপুরুষ আসেন বিদ্যুৎ প্রভা নৃত্য দেখলে জীবনে ভুলতে পারবেন না সমজিৎ আর বাক্য ব্যয় করলেন না না আর কিছু জানবার বা বোঝবার নেই লোক মুখে এবং জনরবে যা শুনেছিলেন সবই সত্য সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত ব্যস্ত আনন্দ আর প্রজাপালন যুদ্ধবিগ্রহ সকল কারো কোনো চিন্তা নেই উত্তম লক্ষণাবতী তিনি মনে মনে বললেন উত্তম রাজ চক্রবর্তী পরম ভট্টারক ব্রহ্মক্ষত্রিয় কুলতিলক মহারাজ শ্রীমৎ লক্ষণ সেনদেব সমস্তই উত্তম কারোই কিছু করণীয় নেই না তোমার না তোমার অনুচারদের ভবিতব্য তোমাদের জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তাই ঘটবে পৃথায় আমরা চিন্তা করে মরি